ঘূর্ণিঝড় মোখার খবর জানতে এখন যাচ্ছি কক্স বাজারে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইকরাম চৌধুরী টিপু। টিপু, কক্স বাজারে মোখার প্রভাব কেমন দেখছেন? মোটামুটি তেমন বেশি না, তো আছে। কিছুক্ষণ আগে বিকেলে 4টার পর থেকে জোয়ারের জোয়ার শুরু হয়েছে এবং এটা এটা সন্ধ্যা নাগাদ জোয়ারের পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। তবে ট্যাকনাফ এবং সেন্ট মার্টিনের যে অবস্থা তার চেয়ে মোটামুটি কক্সবাজারের অবস্থা ভালো। জেলা প্রশাসন থেকে সর্বোচ্চ প্রস্তুতির কথা আমাদেরকে বলা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন কক্সবাজারের শতাধিক সাইক্লোন প্রেসারে প্রায় 2.5 লাখের মতো মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি এ পর্যন্ত।